ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3 লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল 1705 জন। এটা স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে। এই স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রের তথ্য ধরে প্রথম আলোতে তারপরের দিন এই নিউজটি প্রকাশিত হয়, যেখানে লিড লাইনে বলা হয় 2019-এর চেয়ে 2023 সালে ঢাকায় ডেঙ্গু রোগী বেশি ছিল। সেখানে কর্তৃপক্ষের উদ্ধৃতি দেওয়া হয়, কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বলা হয়, কর্তৃপক্ষ আমি এখানে নাম উল্লেখ করলাম না, ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না, এখানে নাম উল্লেখ করা আছে, মার্জিত ভদ্রতার জন্য আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না। সেখানে বলা হয়েছে 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছে। এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য, এই রিপোর্টটি এসেছে। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। গতকালকে এই পত্রিকাতে একই বিষয়ে তুলনা করা হয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে কথা বেশি কাজ কম। এখানে আমার সবচেয়ে বেশি যে বিষয়টি আমার দৃষ্টিতে এসেছে সেটা হচ্ছে, এখানে একটা তথ্যপত্র ভিত্তিতে বলা হয়েছে 2024 সনে, এখনও কিন্তু ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি, এখনও ডেঙ্গুর মৌসুম শুরু হয়নি। 2024 সনের 1 জানুয়ারি থেকে 16 মে আক্রান্ত 2,559 জন, মৃত 32 জন অলরেডি, এখন কিন্তু শুরু হয়নি। আজকের পত্রিকাতে এখানে রিপোর্টে বলা হচ্ছে, গতকালকেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতে, গতকালকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়, এবং সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ওই ব্যক্তি মারা গেছেন। এর আগে বুধবার একদিনে মারা যাওয়া 3 জন ডেঙ্গু রোগীও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন। এটা আজকে একটি বিষয় যে একটা সমস্যা আসতে পারে সেটাকে মোকাবেলা করা আমাদের প্রয়োজন। আমরা যারা রাজনীতি করি আমরা সে বিষয়টাকে আমরা মোকাবেলা করব, আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন। আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্য আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোতে, আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। আমরা একে অপরকে দোষারোপ না করি। ইতিমধ্যে 32 জন মারা গেছেন, বুঝতেই পারছেন আগামীতে কি অবস্থা হতে পারে। বিগত 2-3 দিনে 3 জন মারা গেছেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। আমরা এই দোষারোপের রাজনীতি না করে আমরা সবাই, কারণ যার যায় সে তো বোঝে, যার পরিবার থেকে চলে যায়। আমার একটা নাগরিকের বাসায় ছোট্ট ফুটফুট একটা ছেলে কালকে খেলছে, তাদের ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে, 2 দিন পর আক্রান্ত হয়ে গেল, 5 দিন পর সোনামণি চলে গেল, আমার বুকটা খালি হয়ে গেল, হাহাকার হয়ে গেল। এই দৃশ্য যাতে আমরা না দেখি, আমরা আসুন সবাই মিলে, সবাই মিলে এই পরিস্থিতির মোকাবেলা করি। যেহেতু সরকারের একটা কর্তৃপক্ষ রয়েছে, এই পরিস্থিতির দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রয়েছেন, তারাই নেতৃত্ব দেবেন, আমরা তাদেরকে সাহায্য করতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। আমরা একটা সুন্দর ঢাকা, সুন্দর ঢাকা, নিরাপদ ঢাকা আমরা দেখতে চাই।
আমার অভিজ্ঞতা রয়েছে, আমাকে কর্তৃপক্ষ